নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ এসেছি নতুন আরও একটা প্রেমের গল্প নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা আমার গল্পটি শুনতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সকাল সকাল দিদির মোবাইলের আওয়াজে শীতের সকালে সাধের ঘুমটার 12টা বেজে গেল। একটু চেঁচিয়ে দিদিকে বললাম, এই দিদি, দিদি এই দিদি ফোনটা তোল না, কখন থেকে বেজে যাচ্ছে, তোর জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না, প্রতিদিন এক ঝামেলা, এ কি হলো তোর? আমায় এক ধমক দিয়ে একদম চুপ থাক, বুঝলি? ও বাবা, মহারানীর মেজাজে বুঝতেই পারলাম আবার সৈকতদার সাথে কিছু হয়েছে। উফ, পারেও এরা, এখনও বাচ্চাদের মতো ঝগড়া করে। করবি তা কর, দিনের বেলা যত পারিস ঝগড়া কর, রাতের বেলা এই সকালে আমার এত স্বাদের ঘুমটা, ধুর। আমি রঞ্জা, আর এই রাগী মহারানী হলো আমার একমাত্র দিদি রাশি। বাবা মায়ের এক চিটিয়া আদরের আর শাসনের অভাবে মোটামুটি জাগতিক জ্ঞানের ভাণ্ডারটি অবহেলায় রিক্ত করে রেখেছে, আমার বেলায় তা আবার কড়ায় গণ্ডায় শোধ করে নিয়েছে। মাঝে মাঝে ভাবি, আমি বোধহয় আমার বাবা মায়ের কুড়িয়ে পা আমি, আর দিদি নিজের। ভাবলেন তো যে আমি হিংসুটে, তা ভাবুন। তবে সেসবের পরেও আমি দিদিকে খুব ভালোবাসি, কি বলুন তো, এই রকম আপন ভোলা মাথা মোটা, ইস দিদি শুনলে, আর নরম মনটার কারণে ওকে ভালো না বেশে থাকা যায় না। যদিও দিদি আমাকে তার থেকে একটু হলেও বেশি ভালোবাসে। এবার আসি মহারাজ মানে সৈকতদার কাছে। সৈকতদা আর দিদি ছোটোবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, আর এখন বুঝতেই পারছেন এদের ফ্রেন্ডশিপের খুনসুটি অত্যাচারে বর্তমানে অতিষ্ঠ আমি। ছোটোবেলা থেকেই দেখতাম দিদি যেখানে সৈকতদাও সেখানে। এই যেমন দিদির শরীর খারাপ, তো সৈকতদা আমাদের সাথে ডাক্তারের চেম্বারে। পরীক্ষার আগের রাতে সৈকতদা নিজের পড়া ছেড়ে সারা রাত দিদিকে সাহস দিচ্ছে, নোটস থেকে সাজেশন, দুজন একজোট হয়েই পড়ছে। কোনো বকাটে দিদির সাথে খারাপ ব্যবহার করেছে, তো প্রতিবাদ সৈকতদা করেছে। আমরা দু বোন মার্কেটে যাব, তো সাথে সৈকতদা গেছে। চুপি চুপি বলি, মাঝে মাঝে তো সৈকতদাকে বডিগার্ড মনে হয়, অসহ্য লাগে, তখন কিন্তু নিরুপায়। পিকনিকের ড্রেস থেকে পার্টির ড্রেস সৈকতদা দিদি, দিদি সৈকতদার পছন্দে পড়বে। তবে এই দুই মহামানব মানবী ছাড়া সৈকতদার পরিবারে আমার পরিবার ওদের ব্যাপারে নিশ্চিত, আর চার হাত এক করার জন্যও রাজি। এই যে লোকে বলে, যার বিয়ে তার নাম নেই আর পাড়াপড়শির ঘুম নেই, এখানেও সেই অবস্থা। দিদিকে যদি বলি, দিদি সৈকতদা কি হ্যান্ডু, তোর সাথে হেবি মানাবে, তুই সৈকতদাকে বিয়েটা করেই ফেল, দিদি চোখ দুটো রসগোল্লা মার্কা করে তোর মাথা খারাপ, সৈকতের মতো আনরোম্যান্টিক ছেলেকে বিয়ে, তাও আবার আমি, আমার বর হবে আরও স্মার্ট, গুড লুকিং, আর 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 আমাকে ভালোবাসবে, সৈকতের মতো নয় যে শুধু ঝগড়া করবে। ভগবান, কি করে দিদিকে বোঝায় যে সৈকতদা ওর কাছে আরও সৈকতদার কাছে কি বলুন তো ভালো লাগে? দিদির সব অবাস্তব অবান্তর চিন্তাধারা যখন প্রকাশ করে, তখন ধৈর্য ধরে মুখে টান টান উত্তেজনা নিয়ে শোনা এই বিষয়টি আমার মতে ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা। এই বিষয়ে সৈকতদার জুড়ি আজ পর্যন্ত মেলেনি, এমনকি আমিও ওর বাড়ির সকলেই তাতেই ফেল। এই জন্যই বোধহয় সৈকতদা ছাড়া দিদির না আছে ছেলে বন্ধু, না মেয়ে বন্ধু। আর এই দিদি বলে কি না সৈকতদার থেকে বেশি কেউ ওকে ভালোবাসবে, হতেই পারে না, কিন্তু বুঝবে কবে সে কথা এ আপনারাই বলুন। ছোটো ছোটো ঝগড়া এদের নিত্য কর্মের মধ্যে পড়ে, যা না করলে বোধহয় আবার হজম হয় না, তাই বেশ বিরক্ত হয়েই বললাম, ফোনটা ধরবি না তো, তাহলে আমাকে দে, আমিই বলে দিই তুই রেগে গেছিস, রেগে একদম লাল হয়ে, একদম পাকামো করবি না রঞ্জা, এক চড় দিয়ে আগে তোর দাঁত ভেঙে ফেলবো।
এ বাবা, এ কি ভয়ঙ্কর রূপ দিদির! বুঝলাম ব্যাপারটা একটু বেশিই খারাপ। কিছুক্ষণ পর সৈকতদার নম্বরে আমার ফোনে ভেসে উঠল। ফোনটা রিসিভ করে ব্যালকনিতে গিয়ে ঘটনাটা কি জানতে চাইলাম। দাদা, কি ব্যাপার গো, আজ আবার দিদির মেজাজ সপ্তম আকাশে কেন? তুই জানতে চাইছিস বুনি? আমি তো ভাবলাম তুই জানিস। কি বলো, তুমি জানো না? তবে একটু দাঁড়াও, সব খবর বের করছি। হা হা, জানোই তো টেকনিক। তোর হাতের কফি, তাহলে ওয়েট জাস্ট ফিউ মিনিটস। ওকে, আমি একটু পরই ফোন করছি। রুমে ঢুকতেই ওই বাঁদরটা ফোন দিয়েছে না, কথাটা ঘোড়াতে মাথায় চেপে ধরে। দেখ, সকালে তোর ফোনের শব্দে ঘুম ভেঙেছে, তাই মাথাটা প্রচণ্ড ধরল। কফি বানিয়ে নিয়ে খেতে খেতে কথা বলছি। কফি আমার জন্যও আনবি? ও, তোর মাথা ব্যথা বললি যে, তবে আমি যাই, তুই বস। ভাবুন তো কি ডেপো! না না, আমিই করছি, তুই বস। সারা রাত ঘুমাসনি তাই না? চোখ দুটো ফুলে গেছে। কুত্তা ছাগল ঘুমাতে দিল না বলেই কাঁদতে শুরু করলো। কি হলো ব্যাপারটা? ওদের ঝগড়া নিত্য নৈমিত্তিক হলেও এই প্রথম যে দিদি সৈকতদার জন্য এইভাবে চোখের জল ফেলছে, তাই আমিও একটু চিন্তিত হলাম। তাই তাড়াতাড়ি কফি করতে গেলাম। ফিরে এসে দেখি কিছু ভাবছে, কিন্তু খুব রাগই মনে হলো। এই দিদি, এই নে তোর কফি। দে, খুব রাগ হচ্ছে শান্ত স্বরে, মনে মনে, জানি এক কাপ কফি যথেষ্ট তোর পেটের কথা বের করতে। গন্ধেই ম্যাজিক শুরু হয়েছে। কি হয়েছে বল আমায়? কাল দুপুরে যখন চাকরির ইন্টারভিউ দিতে ফিরছিলাম, তখন খুব খিদে পাই, তাই ওই অফিসটার পাশেই একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। ওখানে দেখি সৈকত একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে হেসে হেসে অনেকক্ষণ ধরে কথা বলছে। আমি কোথায় ভাবলাম সারপ্রাইজ দেব, তাই ফোন করলাম, কিন্তু কি, ও আমার ফোনটা কেটে দিল। বলেই আবার চোখের জল টলমল করতে লাগলো। ও হে, এত গরম লোহা, হাতুড়ির পিটানি চাচ্ছে, কি বলেন আপনারা? তাই অবাক হওয়ার ভান করে, হতেই তো পারে সৈকতদার গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে বলে আগে থেকে বলেনি। তবে মনে হয় ডেটেই গেছে, লাগিয়েছি আগুন। গুষ্টির কিলায় এমন সারপ্রাইজে! ওই মেয়েকে আমার পছন্দই হয়নি কেন? পছন্দ হয়নি কেন? খুব বাজে দেখতে না? সুন্দরী, সুন্দরী তো মনে হলো। আরে বুঝবি তো যে সৈকতদার পাশে অন্য কাউকে সহ্য হয় না। আপনারাই দেখুন এই মেয়ের কাণ্ড। তো আবার কি, আমার পছন্দ হয়নি ব্যাস। আরে কেন পছন্দ হয়নি সেটা বলবি তো? দেখ, এমনি এমনি তো কাউকে খারাপ লাগতে পারে না, তাই না? মেয়েটা বেশি মডার্ন, কীরকম ছোটো ছোটো ড্রেস, স্কার্ট, মেকআপে মুখ ঢাকা, ওভার স্মার্ট টাইপের। সৈকত তো এইরকম মেয়েদের একদমই পছন্দ করে না। আরে দিদি, প্রেম করলে কি আর এত ভাবে বল? তোর তো অনেক জ্ঞান দেখছি প্রেম নিয়ে। কোনো কোর্স করেছিস নাকি, কয়েকটা প্রেম করেছিস? এই রে চটেছে দুর্গা। না মানে সবাই, মানে আমার বন্ধু বান্ধবীরা বলে, তাই মনে হলো আর কি। সৈকত কখন আমাকে না বলে প্রেম করবে, তাও আবার এমন একটা মেয়ের সাথে? তুই বল, ধুর মাথা মোটা, কি তোর সাধেই বলি আর একটু চটাই, কি বলেন? যাই বলিস, ব্যাপারটা কিন্তু সেই প্রেম বলে কথা। আমি তো সৈকতদার কাছে একটা ট্রিট নেব ভাবছি। আই দিদি, প্রেম করলে মানুষ বাবা মায়ের পারমিশন নেয় না, তুই তো জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড লেগেছে জায়গা মতো, তা নয় তো কি, তোরাই তো বলিস জাস্ট বিএফ জিএফ, তাই না? হ্যাঁ মানে না, কথাটা ঘোরাতে শোন, তুই একদম হ্যাংলামো করবি না রঞ্জু, ট্রিট নিবি মানে? আর কিসের প্রেম? হ্যাঁ একবার সামনে পাই ওকে, সব প্রেম ঘানিতে ফেলে তেল বের করে নেব। আমি না হয় ওর প্রেমিকা নাই হলাম, তাই বলে একটা মেয়ের জন্য আমাকে এইভাবে ইগনোর করবে? করুক, তাহলে আমিও বোঝাবো আমিকে। সৈকতদা, তুমি তো গেছো, আমার ফোন বেজে উঠল, সৈকতদার ফোন। দিদি বড় বড় রাগে রাগে চোখ করে আবার ভয়ে ব্যালকনিতে গিয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো বোনিও। হ্যালো দাদা। হ্যাঁ বলো, কিছু জানতে পারলি? জটিল কেস। কি হয়েছে? তুমি কাল কোন মেয়ের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে? হ্যাঁ বিজনেস ডিল করাচ্ছিল মিস গুপ্তার সাথে। কিন্তু কেন বলতো? দিদি দেখেছে আর ও ভেবেছে তোমার গার্লফ্রেন্ড, এর সাথে ডেটে গিয়েছো ওকে না জানিয়ে, তাই চরম ঘেঁটে আছে। সমান তালে কাঁদছে 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 মানে
উদ্বিগ্ন কণ্ঠে। মনে হয় সারা রাত কেঁদেছে, চোখ ফুলে রক্ত জবা হয়ে গেছে। কি যে করে না মেয়েটা, আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়া। নিজে আবোল তাবোল ভাবলে আর আমাকে ছোটাবে, ইস বুক ফেটে যাচ্ছে একবার। এসো তাড়াতাড়ি, জানি বলতে হবে না তাও। টিং টিং, এরপর কয়েকবার মা বিরক্ত স্বরে মা রান্নাঘর থেকে, রঞ্জা দেখ তো কার বাড়িতে আগুন লাগলো। বেল বাজাতে বাজাতে কানটাই ছালাপাড়া করে দিল সাত সকালে। আগুন তোমার বাড়িতে লেগেছে মা, আর আমার গেটে ফায়ার সার্ভিসের কর্মী, হি হি মনে মনে। দরজা খুলে সৈকতদা, ভিতরে এসো। ইস স্লিপিং ড্রেসটাও ছাড়েনি, লোকটা রাতে ঘুমায়ওনি মনে হয়। দিদিটা না একবারই যাতা। বুনি এক কাপ চা করে দিবি? তুমি দিদির রুমে যাও, আমি দুজনের জন্য চা জল খাবার দিচ্ছি। সৈকতদা প্রায় ছুটতে ছুটতে দোতলায় দিদির রুমের দিকে গেল। মা আগে এসেছে রে রঞ্জা, তোমার হবু বড় জামাই। সৈকত এত সকালে? তোমার বড় মেয়ের মান ভাঙাতে, উনি কাল থেকে রণচণ্ডী হয়ে আছে। ও এই জন্যই রাতে খেতে বলতেই চটে উঠে ছিল। আমি ভাবলাম চাকরির ইন্টারভিউ খারাপ হয়েছে তাই। ওদের জলখাবারটা চাটা রেডি করে দাও তো, দিয়ে আসি। হ্যাঁ সে দিচ্ছি, কিন্তু তুই যে এইসব দেখে দেখে এঁচড়ে পেকে যাচ্ছিস তা কি হবে? হ্যাঁ আর কি হবে, আমার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। তোর সাথে কথাই পারবো না, তার চেয়ে বরং জলখাবারটাই নিয়ে যা। সৈকত রাশির ঘরের দরজায় দাঁড়িয়ে দেখে রাশি একমনে খাতায় আঁকি বুকি কী করে চলেছে। রাগ হলেই পেন্সিল দিয়ে আঁকে পাগলিটা, ভেবে রুমের ভিতরে ঢোকে সৈকত। রাশি কারো পায়ের আওয়াজে মুখ তুলে দেখে সৈকত সামনে দাঁড়িয়ে আছে। সৈকতের ক্লান্ত চেহারা আর লাল চোখ দেখে ওর বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তখনই মনে পড়ে কার রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে সৈকতের হুম হুম করে হাসি মাখা চেহারা, সাথে সাথে চোখে মুখে একটা কঠিন আবরণ ছেয়ে গেল। তুই এত সকালে? তার আগে তুই বল, কাল থেকে ফোন তুলছিস না কেন? আমার ইচ্ছা। আর তোর কি কথা বলার লোকের অভাব যে আমায় ফোন করছিস? বেশ তো রেস্টুরেন্টে বসে কথা বলছিলিস, তখন কতবার ফোন দিলাম, আমার সামনেই তো কেটে দিলি। তাহলে এখন আমার ফোন বন্ধ বা খোলা তাতে তোর কি? দেখ ওখানে মিস গুপ্তার সাথে একটা ডিলের ব্যাপারে আলোচনা করছিলাম, ওটা একটা বিজনেস মিটিং ছিল, তাই ভেবেছিলাম তোকে পরে ফোন করে নেব। তারপর থেকেই তোর ফোন বন্ধ, না হয় তুলছিস না। যা যা, আমাকে আবোল তাবোল বোঝাস না, বিজনেস মিটিং। তো কাকু কোথায় ছিল? আর তো কেউ ছিল না, শুধু দুজনে। বাবাই প্রথম আমাকে একটা ডিল কমপ্লিট করতে দিয়েছিল, তাই শুধু আমিই ছিলাম। এই ছাড় তো, আমি তোর কোনো কথা শুনবো না, আমিও এবার প্রেম করব। তুই শুধু দেখ, আমায় দেখিয়ে মেয়ের সাথে ডেটে যাস, আবার তুইও দেখাবি। আমাদের কলেজের মানিক কে তো তোর মনে আছে, আগে কত দিন আমাকে প্রপোজ করেছে, বাট আমার ইচ্ছা হয়নি। কিন্তু আজ ওর সাথে ফেসবুকে কথা হলো, বললাম আমিও প্রেম করব। হ্যাঁ ছেলে শুনি খুব খুশি। কি বললি, কোন মানে? তা সেই যেই হোক, এক্ষুনি তোকে বল, তুই ফাজলামো করছিলি? কখনো না, আমি তাহলে অন্য কারো। সৈকত রাশির হাত ধরে বুকে টেনে নিয়ে এক হাত দিয়ে রাশির কোমর শক্ত করে চেপে ধরে, অন্য হাতে রাশির গলার উপরে কানের নিচে রেখে আঙুল দিয়ে কানের পাশে স্লাইড করতে করতে, ভালোবাসবি না মানে? ভালোবাসিস সেটাও তো জানিস না, আর অন্য কাউকে ভালোবাসার কথা ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। হঠাৎ সৈকতের এই রকম করে জড়িয়ে ধরা আর কানের নিচে সৈকতের আঙুলের স্পর্শ এক অচেনা অনুভূতির পরিচয় করলো রাশিকে। আবেগে চোখ বন্ধ করে আসছে রাশি, মন চাইছে সময় থেমে যাক, সৈকতের স্পর্শ শুধু অনুভব করুক অন্তকাল। কি হলো, চুপ করে আছিস যে? ফিরে রাশি, বুঝতে চেষ্টা করে কি যাচ্ছে তোর সাথে। কিন্তু সৈকত বাহু ডরে নিজেকে এতটাই নিশ্চিত করে লাগছে যে পৃথিবীর আর কোনো কিছুতেই যেন কোনো কিছু যায় আসে না। তবে কি এটাই ভালোবাসা, যার কাছে সমস্ত মন খারাপের অবসান, যার উপস্থিতি দুঃখের সাগরে সুখের পরশ দেয়, যার জন্য কবিরা কবিতা লেখে, শিল্পী গান গায়, যার বিরহে পৃথিবীর সমস্ত সুখ বিসর্জন করে দেওয়া যায়? হ্যাঁ তাই, এই তো সেই শক্তি, সেই অনুভূতি। সৈকত আমি তোকে ভালোবাসি বলেই অবাক চোখে তাকিয়ে রাশি। সৈকত এতদিনে বুঝলি? আমি তো ক্লাস 9 বুঝেছি যে এই মেয়েটা ছাড়া আমি অসম্পূর্ণ।
এর কাছেই আমার সুখের চাবি। তাই তো আমার পাগলিটাকে সবার কাছ থেকে আগলে রেখেছি সব সময় বলেই রাশির কপালে একটা গভীর পরশ দেয় সৈকত। রাশি আরও শক্ত করে জড়িয়ে ধরে সৈকতকে। এ যেন ওদের এক অন্য পৃথিবী শুরুর প্রথম পদক্ষেপ। দরজায় কারো গলার আওয়াজে চমকে যায় রাশি ও সৈকত। রঞ্জা, হুম হুম, মানে চা তো ঠান্ডা হয়ে গেল, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? রাশি, এই বাজে মেয়ে তোকে আসতে কে বারণ করেছে? না মানে সিন চলছিল, সিনেমাও ফেল, কাবাব মে হাড্ডি কে পছন্দ করে বলতো? কি বললি? দিদি ছুটে আমাকে মারতে আসে, আমি ট্রেটা রেখে দৌড় দিই, এক ছুটে বাইরে এসে দাঁড়াই। আজ খুব খুশি আমি। অবশেষে দিদি বুঝতে পেরেছে তার ভালোবাসার অনুভূতিও, ভালোবাসার মানুষকে। এইভাবেই তো দিদিকে খুশি দেখতে চাই। বাইরে দেখি তার বাবা পেপার হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখে বাবা বলল, রঞ্জা মা এক কাপ চা খাবি? আনছি বাবা। চা নিয়ে বাবার সামনে, বাবা নাও। এবার তাহলে সৈকতের বাবার সাথে ভালোভাবে দেখাটা করতেই হয়, অনেক দিন থেকেই ডাকছেন আমার হবু বিয়াই মশাই, না কি বলিস ছোটো মা? অবাক আমি, বাবা জানালো কিভাবে? আবার খুশি হয়ে? যাক সব ঠিক, না কি বলেন? কবে যে আমারও এরকম পারফেক্ট একজন জুটবে ভগবানই জানে। দরজায় দেখলাম দিদির ছায়া, আমাকে ধাওয়া করতে করতে এসে আড়াল থেকে দিদিও শুনে ফেলল সব সদ্য প্রকাশিত ভালোবাসা নামক স্বপ্নটি বাস্তবে স্বীকৃতির পথে। দিদির বিয়ে, খুব আনন্দ করব, আসবেন কিন্তু, নিমন্ত্রণ রইল। আর দিদির প্রেম কাহিনীটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এই দুষ্টু মুষ্টু প্রেম কাহিনী তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সবাই নিজের ভালোবাসার মানুষকে খুঁজে নিও। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।